প্রিয় দর্শক, আমি নীল সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপার্ট টুডেজ কিচেনে। আপনারা জানেন আমাদের এই রান্নার অনুষ্ঠানে আমার সঙ্গে একজন কুকিং এক্সপার্ট থাকেন, যিনি হাতের কাছে যেসব উপকরণ পাওয়া যায় মানে খুব সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ কিছু রান্না আমাদেরকে করে দেখান। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে এবার ডেকে নিচ্ছি, দিলরুপা আপু। হ্যালো আপু, ওয়েলকাম টু এক্সপার্ট টুডেজ কিচেন। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। এক্সপার্ট কিচেনে এসে আরও ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে এবং আমরা দুজন মিলে আশা করি আজকে বেশ মজাদার কিছু রান্না করে ফেলবো। প্রথমে আমাদেরকে কী রান্না করে দেখাচ্ছেন? আমি প্রথমে করে দেখাবো হলো, এটা উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর ডিস্ট্রিক্টের মানুষেরই খায়, ডিম দিয়ে আলুর ডাল। ঘরে তেমন কিছু নাই, আলু আছে, ডিম আছে, একটা তরকারি, এবং এটা অনেক টেস্টি আর কি। ডিম দিয়ে আলুর ডাল আমরা রান্না করব, কিন্তু তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। ডিম আলুর ডাল উপকরণ: ডিম দুইটি, পানি পরিমাণ মতো, সেদ্ধ আলু এক কাপ, তেল পরিমাণ মতো, হলুদ গুঁড়া তিন টেবিল চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, তেজপাতা একটি, এলাচ দুইটি, দারুচিনি একটি, রসুন বাটা দুই চা চামচ, আদা বাটা দুই টেবিল চামচ, জিরা বাটা দুই চা চামচ, কাঁচামরিচ বাটা এক টেবিল চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলা বাটা তিন টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ। দেখে নিলাম উপকরণগুলো কি কি লাগছে। আপু আমরা রান্না শুরু করতে পারি? হ্যাঁ, রান্না শুরু করব। আপু প্রথমে আমার একটা মিক্সিং বোল লাগবে। ওকে, মিক্সিং বোল। থ্যাংক ইউ। চুলাটাকে জ্বেলে দিব? হ্যাঁ, চুলাটা জ্বালাবো, একটু গরম পানি করে নিব আমি। আচ্ছা, আমরা এই আলুর ডালে আমরা গরম পানিটা ব্যবহার করি, সরাসরি ঠান্ডা পানিটা ব্যবহার করি না। আচ্ছা, তাই পানিটা একটু গরম করে নেব। আর এখানে আলু যে আমরা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেই আলুটা আমরা এখানে এই এটার মধ্যে আমরা পানি দিয়ে এটা একটা মানে নরম একটা জিনিস তৈরি করব। আগে এটা করে আর পানি মোটামুটি গরম হলেই হবে। আচ্ছা, অনেক গরম লাগবে না। আমরা কিন্তু হাইজিনটা মাথায় রাখি বলে এক্সপার্ট ডিশওয়াশার ইউজ করি, সেটা পরিষ্কারের পাশাপাশি জীবাণুমুক্ত করে। আমরা মা খালাদেরকে দেখেছি এটা হাত দিয়ে করে, হাত দিয়ে মানে আসলে রান্নার মধ্যে হাতের ছোঁয়ার কিন্তু একটা টেস্ট আছে। হ্যাঁ, বিশেষ করে বাঙালিয়ানার মধ্যে ছোঁয়ার কথা যদি বলি। এটা আমাদের হয়ে গেল, আমরা এখন এইটাতে যাব। জেলে দিব? হ্যাঁ, না এইটা ওই দিকে রেখে দিই, আমরা পানিটা পরে আবার ব্যবহার করব। এখন আমরা এইটাতে রান্না করব। আপু একটা নাইফ হবে? শিওর। আমরা ডিম সিদ্ধ করে রেখেছি, এটা চলবে? হ্যাঁ এটা চলবে। আমরা ডিমের গাটা যে এভাবে করে নেব, যেন ভিতরে লবণ মশলাটা ঢোকে, এইভাবে করে নেব। আমাদের এই রান্নাটা যতজনই আপু খেয়েছে সবাই কিন্তু রেসিপিটা নিয়ে চলে গেছে, তাই আমার বাসায় যতজন মানে খুব পছন্দ হয়। যাপ্পে এরকম সাধারণ একটা রান্না কিন্তু এত খেতে ভালো লাগছে। হ্যাঁ, আঞ্চলিক রান্না এবং মা খালাদের হাতের কিন্তু আলাদা একটা জাদু আছে। তেল দিয়ে দিব? হ্যাঁ, একটু তেল লাগবে। তেলটাই খুঁজছেন? সামান্য আমরা ডিমটাকে ভেজে নিব আরেকটু। আপু রান্না করতে কেন এত ভালো লাগে আপনার বলুন তো। আমার মনে হয় যে রান্না করতে ভালো লাগে এই কারণে, আমি নিজেও খুব টেস্টি খাবার পছন্দ করি, পরিমাণে কম খাবো কিন্তু সেটা টেস্টি হতে হবে, এবং আমি মানুষকে টেস্টি খাবার খাওয়াতে পছন্দ করি। আর রান্না যেহেতু আমাদের দেশে এখন একটা শিল্পের পর্যায়ে চলে গেছে, হ্যাঁ রান্না কিন্তু শিল্প, রান্না কিন্তু অনেক কিছু, রান্না কিন্তু কেমিস্ট্রিরও একটা ব্যাপার আছে, কেমিস্ট্রি আছে রান্নায়, রান্না কিন্তু আর্টসের একটা ব্যাপার আছে, শিল্প, রান্না কিন্তু বিজনেসের সাথে একটা রিলেশন। এখন কিন্তু অনলাইনে বলেন, বাসায় বলেন, মানুষ কিন্তু ক্যাটারিং মানে হাউসওয়াইফ যারা এতদিন ছিলেন তারা কিন্তু ক্যাটারিং করছে মানে খুব ইজি ওয়েতে, বাসার থেকে এসে সার্ভিস দিচ্ছে, নিয়ে যাচ্ছে। আমরা এখানে একটু হলুদ দেবো কালারটা সুন্দর আসার জন্য। আর আমি সাধারণত রান্না কিন্তু করতে ভালোবাসি, আমি দেশীয় উপকরণ দিয়ে এবং ঐতিহ্যবাহী রান্নাগুলো, যে রান্নাগুলো হারিয়ে যাচ্ছে বা নতুন প্রজন্মর যারা মনে মানে রাখতে পারছে না তাদেরকেই মানে পরিচয় করায় দেওয়ার জন্যই। আর আমি চাই আমাদের রান্নাটা যেন মানে বাংলাদেশি কুজিন হিসাবে বিশ্বে একটা সমাদৃত হয়, এই নিয়ে আমি দেশীয় রান্না নিয়েই মূলত কাজ করি। আপু চুলাটা খুব সুন্দর লাগছে, একটু কমিয়ে দিচ্ছে চুলাটা। নিজে টেস্টি খেতে পছন্দ করি আর মানুষকেও সেটা খাওয়াতে পছন্দ করি, এর উপরে আর কোনো কথা নাই। আমার রান্নার বিচারক আমি নিজেই,
আমি যদি মনে করি এটা খুব টেস্টি হয়েছে তাহলে আরও দশজন বলবে যে আসলেই টেস্টি। নিজের রান্না বারবার নিজেকেই কিন্তু টেস্ট করতে হয়। আপু এই যে আমরা পেঁয়াজ দিলাম, কুচি পেঁয়াজ, হ্যাঁ এই যে একটা তেজপাতা দেব, একটা এলাচ দিব। এই রান্না কিন্তু আমরা পুরোটা দেইনি, কিছু না না পেঁয়াজ সামান্য একটু দিয়েছি। আমরা দারচিনি দিব। হ্যাঁ এই রান্নার কিন্তু বিশেষ একটা মশলা আছে, সেটাই আজ আমি দর্শকদেরকে বলতে চাচ্ছি। আমরা এখানে যত হোড় যত গরম মশলা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, গুলমরিচ সবই কিন্তু একসাথে আমরা বেটে নিয়েছি। এইটাই কিন্তু একটা অন্যরকম একটা টেস্ট। এলাচ, দারচিনি, লবঙ্গ, লবঙ্গ, গুলমরিচ, গুলমরিচ পাঁচ ফোড়ন, আচ্ছা সব একসাথে নিয়ে বেটে নেওয়া হয়েছে। হ্যাঁ এটা হলো রসুন বাটা আমরা দিলাম। আচ্ছা একটু নেড়ে দিই, একটু নেড়ে দেন। এটা কি দিচ্ছেন? আদা বাটা, তারপরে হলো জিরা বাটা, তারপরে কাঁচামরিচ বাটা। এখানে কিন্তু আমরা কাঁচামরিচ দিয়ে এটা রান্না করব। কাঁচামরিচ বাটা বাটা, আচ্ছা অল্প করে, হ্যাঁ অল্প আর একটু, আর হ্যাঁ সুন্দর একটা আরোমা পাওয়া যাচ্ছে মশলার। হ্যাঁ মশলা সুন্দর আরোমা পাওয়া যাচ্ছে। আর এখানে আমরা হলুদ দিব। ওকে আমরা লবণ দিয়ে দিলাম। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেন গন্ধ না থাকে। মশলার গন্ধটা থাকলে সেই রান্নাটা কিন্তু একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। কষানোর মধ্যে একটু পানি ছিটে ছিটে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু মানে কষানোর পর আমরা এর স্মেল দেখেই মানে শুনেই বুঝবো যে আসলে কষানো হয়ে গেছে। আসলে আমরা সেই স্মেল পাচ্ছি, এখন কাঁচা ভাবটা নেই। এখন আমি যে আলুটা রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিই। এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে, কিন্তু আমরা লাস্টে আমরা কিন্তু এটা সবসময় গরম পানি ব্যবহার করবো। আর এটা খুব বেশি পাতলা হবে না, খুব আবার ঘনও হবে না। আমরা যে এখন ডিম দিয়ে দেবো, আর আমি যেটা বলেছি যে এটা একটা বিশেষ একটা মশলা আছে, এই মশলাটা কিন্তু লাস্টে আমি অ্যাড করে দেব। রান্না কিন্তু মোটামুটি প্রায় হয়েই গেল, এটা রান্না মোটামুটি হয়ে গেছে। এই মশলাটা দিলেই এর মানে আমাদের যে আঞ্চলিক মানে অরিজিনাল বলেছি অরিজিনাল গন্ধটা তখন আরও চলে আসবে। মশলাটা আরেকবার বলে দিবেন আপু যারা দেখছে তাদের জন্য। মশলা এখানে আমি দুটো এলাচ মানে দু টুকরো দারচিনি 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চির মতো, তারপরে 3টা লবঙ্গ, একটা হলো বড় এলাচ, অনেকে চেনে কিনা জানি না, কালো রঙের একটা এলাচ একটু সাইজে বড় হয়, আচ্ছা আর হলো লবঙ্গ এবং গুলমরিচ একসঙ্গে সবগুলো নিয়ে পরিবেশনের পালটা শুধু বাকি। আপু রান্না তো ডান, হ্যাঁ আমি সার্ভিং ডিশটা নিয়ে আসছি। হ্যাঁ আপু আমাদের রান্না শেষ, আমরা এখন সার্ভিং ডিশে ঢালব। এখন এই যে দর্শককে দেখাতে ধনের পাতা এবং আমার যে মশলাটা আছে সেইটা মিশে একটা সুন্দর অ্যারোমা, খুব সুন্দর ডিফারেন্ট। মানে নর্মালি তো আলু ডাল বা এই রান্নাটা বাসায় করা হয়, তো এই মশলাটার জন্য মনে একটু ডিফারেন্ট। আমরা যখন সার্ভ করব তখন আমি যে তেজপাতা এলাচ যেটা দিয়েছি সেটা তুলে ফেলবো। এটা কিন্তু খাওয়ার সময় যখন মুখে যায় তখন কিন্তু ভালো ভালো লাগে না, এটা অ্যাভয়েড করে আমরা।
তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী ডিম আলুর ডাল। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী সুস্বাদু ডিম আলুর ডাল। কিভাবে তৈরি করে নিলাম চলুন দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার। ডিম আলুর ডাল, প্রথমে একটি পাত্রে পানি ও সেদ্ধ আলু ভালোভাবে গুলিয়ে নিন। ফ্রাই প্যানে তেল দিন, এতে ডিম ও হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নামিয়ে নিন। ফ্রাই প্যানে গরম তেলে পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারুচিনি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে গোলানো আলু, ভাজা ডিম ও ধনিয়া পাতা কুচি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডিম আলুর ডাল।